যারা নতুন বাড়ি করছেন তারা বাড়ির প্রধান দরজা বাস্তু অনুযায়ী তো শুভ করছেন, কিন্তু আপনার যে জমিটির ওপর আপনি বাড়িটি তৈরি করছেন, আপনার সেই জমিটির যে এন্ট্রি রয়েছে বা মেন গেট রয়েছে সেটা কি শুভ রয়েছে? আজ আমি একেবারে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ নিয়ে চলে এসেছি যে আপনার জমির মেন গেটের এন্ট্রির বাস্তুশাস্ত্রে কী গুরুত্ব রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল এবং আমি সৌভিক দাস, আমি একজন বাস্তুবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার। যখন আমরা কোনো কারুর বাড়ির ডিজাইন করি বাস্তু অনুযায়ী, তো অনেকেই জমি কেনার পরে আমাদের কাছে আসে এবং তখন বলে যে আমার এই জমিটির ওপরে বাস্তু অনুযায়ী বাড়ির প্ল্যান করে দিতে। আমি কাজ করতে গিয়ে দেখেছি বাড়ির তো শুভ এন্ট্রি পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ধরা যাচ্ছে কারোর বাড়ি উত্তরমুখী রয়েছে বা কারোর বাড়ি দক্ষিণমুখী রয়েছে বা কারোর বাড়ি পূর্বমুখী রয়েছে বা কারোর বাড়ি পশ্চিমমুখী রয়েছে, বাড়ির শুভ এন্ট্রি দেখা যাচ্ছে, দেওয়া যাচ্ছে, কিন্তু প্লটের শুভ এন্ট্রি পাওয়া যাচ্ছে না। আমি একেবারে রিসেন্ট আমি একটি চেন্নাইয়ের কাজ করেছি এবং সেখানে প্লটের কিন্তু আমি শুভ এন্ট্রি কিন্তু দিতে পারিনি। তারই একেবারে উদাহরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ব্যক্তির কিন্তু প্লটের কিন্তু শুভ এন্ট্রি দেওয়া কিন্তু সম্ভব হয়নি। কেন হয়নি? এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে আমরা পৈশাচ বিথিতে 32টি পদ রয়েছে এবং এই 32টি পদের মধ্যে নর্থের দিক দিয়ে মুখ্য ভাল্লার শুভ এবং সোমকেও মোটামুটি শুভ এন্ট্রি ধরা হয় উত্তর দিকের, পূর্ব দিকের জায়ান্ত ইন্দ্র শুভ এন্ট্রি, দক্ষিণ দিকের বিধাতা এবং গৃহস্কাত শুভ এন্ট্রি এবং পশ্চিম দিকের সুগ্রীব এবং পুষ্পদন্ত শুভ এন্ট্রি। কিন্তু এই ব্যক্তির দেখুন, আপনারা যদি বুঝতে অসুবিধায় আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনকে পুরোপুরি রোটেট করে ফুল স্ক্রিন করে নিন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ব্যক্তিরই দেখুন যে উত্তর দিকটি এই দিকে রয়েছে এবং দক্ষিণ দিকটি এই বরাবর রয়েছে এবং এই ব্যক্তির পশ্চিম দিকে রাস্তা রয়েছে, কিন্তু পশ্চিম দিকের আমি কী কী শুভ এন্ট্রি বললাম? সুগ্রীব এবং পুষ্পদন্ত। দেখুন আপনারা ভালো করে যে সুগ্রীব আর পুষ্পদন্ত যেদিকে রোড রয়েছে সেই দিকে একটি কোণা কেটে বেরিয়ে গেছে, অর্থাৎ এই রাস্তার ওপর দিয়ে কিন্তু শুভ এন্ট্রি কিন্তু পেল না, কারণ এই ধার দিয়েও এই দিক দিয়েও অন্য কারোর প্লট রয়েছে, সে তো তার প্লট দিয়ে অ্যাক্সেস দেবে না। সুতরাং ওয়েস্টের যে দুটো শুভ এন্ট্রি রয়েছে সুগ্রীব এবং পুষ্পদন্ত, সেই দুটো এন্ট্রি পেল না। আবার যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে উত্তর দিকের যে শুভ এন্ট্রি মুখ্য ভাল্লাট এবং সোম, এই তিনটে এন্ট্রিও একেবারে কোণা কেটে বেরিয়ে গেছে। সুতরাং নর্থের যে শুভ এন্ট্রি রয়েছে সেটিও ইনি পেলেন না। সুতরাং এই ব্যক্তির কিন্তু না পেল পশ্চিম দিকের কোনো শুভ এন্ট্রি, কোণা কেটে বেরিয়ে গেছে, এবং না পেল উত্তর দিকের কোনো শুভ এন্ট্রি। তো শুধুমাত্র বাড়ির শুভ এন্ট্রি নিলেই কিন্তু হবে না। আপনি যখন জমি কিনছেন সেই জমিতে গিয়ে জমিতে কম্পাস ফেলে এইভাবে 32টি পদে বিভাজিত করে দেখতে হবে যে আপনার জমির যেদিকে রাস্তা রয়েছে সেই দিকে শুভ এন্ট্রি পাওয়া যাচ্ছে তো, এবং জমি কেনার সময় কিন্তু জমির মাটিটিকেও দেখতে হবে, জমির যে আশপাশ সেটিকেও কিন্তু দেখতে হবে। বাস্তুশাস্ত্রে যে অরিজিনাল বইগুলি রয়েছে যেমন বিশ্বকর্মা প্রকাশ, মানসার, মায়ামাত, রাজপল্লব, অগ্নিপুরাণ, এছাড়াও বাস্তুশাস্ত্রে মুনি ঋষিদের লেখা অজস্র বই রয়েছে। তো এই বইগুলিতে কিন্তু আপনি যে জমিটির ওপর বাড়ি করছেন সেই জমিটির মাটির রং, গন্ধ, এই প্রত্যেকটি জিনিসকে কিন্তু বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু বলা হয়েছে।
আমরা সবাই জানি, আমরা পড়েছি যে পুরনো দিনে মুনি ঋষিদের সময়ে বর্ণাশ্রম প্রথা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। শাস্ত্রে কিন্তু ব্রাহ্মণের জন্য একরকম জমির বর্ণনা দেওয়া হয়েছে, ক্ষত্রিয়দের জন্য একরকম জমির বর্ণনা দেওয়া হয়েছে, বৈশ্যদের জন্য একরকম জমির বর্ণনা দেওয়া হয়েছে, শূদ্রদের জন্য একরকম জমির বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি প্রফেশনের ক্ষেত্রে জমির রং গন্ধ কিন্তু আলাদা আলাদা হতে হবে। ব্রাহ্মণ বলতে শুধুমাত্র যারা পূজা করে তাদেরকেই কিন্তু বোঝানো হয়নি। আগেকারের দিনে ব্রাহ্মণ বলতে যারা পূজা করতেন এবং ছাত্রদের শিক্ষা দিতেন। সুতরাং বর্তমানে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন বা কলেজের প্রফেসর, তারাও কিন্তু ব্রাহ্মণ শ্রেণীতে কিন্তু পড়বেন। ক্ষত্রিয় বলতে যারা চাকরিজীবী, কারণ ক্ষত্রিয় বর্ণাশ্রম প্রথাতে রাজার সৈনিকদের বোঝানো হতো। সুতরাং আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের আপনারা সৈনিক, এবং বৈশ্য যারা ব্যবসা করেন, এবং শূদ্র যারা পরিশ্রমের কাজ করেন। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের জন্য কিন্তু শাস্ত্রে কিন্তু বিভিন্ন রকমের জমির কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। সুতরাং জমি কেনার সময় আপনাকে দেখতে হবে জমির যে প্লট এন্ট্রি সেটি শুভ হচ্ছে কি না, জমির মাটিটি কীরকম রয়েছে। আপনাদেরকে একেবারে একটি উদাহরণ দিয়ে বলছি, দেখবেন আপনারা বিভিন্ন বাইরের রাজ্যে যদি ঘুরতে যান, দেখবেন যে পার্টিকুলার কিছু অঞ্চলে বা কিছু স্পেসিফিক গ্রামে বা কিছু স্পেসিফিক শহরে দেখবেন যারা রয়েছেন তাদের দেখবেন গ্রোথ বা তাদের সাকসেস খুব বেশি হচ্ছে। বিশেষ করে আপনারা যদি ইউপি বিহারে যান, দেখবেন যে কিছু কিছু গ্রাম আছে যেখানে সবাই অ্যাডমিনিস্ট্রেটিভ জব করে। আবার মুম্বাইয়ের যদি কিছু কিছু অঞ্চল আছে যেখানে যে সমস্ত বিজনেসম্যান রয়েছে ওই অঞ্চলের মধ্যে, দেখা যাচ্ছে তারা খুব সাকসেসফুলি বিজনেস করছে। তো আপনি যেখানে বাড়ি করছেন বা আপনি যেখানে ফ্ল্যাট কিনছেন সেখানের মাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জমির মাটি কীরকম, সেই জমির মাটির নিচে কোনো এক সময়ে শ্মশান বা কবর ছিল কি না, কারণ যদি আপনার জমির মাটির নিচে কোনো রকম হাড়, রক্ত, চুল যদি থাকে সেক্ষেত্রে শল্য দোষ তৈরি করে এবং সেটি কিন্তু প্রচণ্ড রকম বাস্তুদোষ তৈরি করে। সুতরাং আপনারা বাড়ি করার আগে অবশ্যই জমিটিকে কিন্তু সঠিকভাবে কিন্তু নিতে হবে, এবং যদি আপনারা ফ্ল্যাটও নেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু জানতে হবে যে যে ফ্ল্যাটটি আপনি নিচ্ছেন, যে জমিটির উপর আপনার ফ্ল্যাটটি তৈরি, সেই জমিটি মাটি কেমন, সেখানে আগে কী ছিল, এই প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে। তো আপনারা জমি নির্বাচন করার সময় অবশ্যই আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলির ওপর নজর দিন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।